দারুস সালাম থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে দারুস সালাম থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, আওয়ামী লীগ নেতা বাবু রতন কুমার, সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি, সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জ্যোতির্ময় সেন, মাহমুদুর রহমান রাসেল, আব্দুল খালেক মন্টু, কামরুল ইসলাম আজমেরি ও অপু সহ অন্যান্যরা। স্বাধীনতা, স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযুদ্ধার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, 30 লক্ষ শহীদের এই বাংলাদেশ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই দেশের জন্য শহীদই যারা, তারা আমরার বংশধর, তাদের কথা মনে রাখবো, বলবো না তো আমরা, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। স্বাধীনতার বাংলাদেশ, মুক্তিযুদ্ধার বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ। সবাই চাই যে আমরা স্বাধীনতা ঠিক রাখতে হবে, এর সারা তো লাভ নাই। হ্যাঁ, আর এই পুলাপানকে স্বাধীনতা কাকে বলে শিখাইতে হবে। ধন্যবাদ সবাইকে। শুভ বাংলা নববর্ষ। 1430 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দারুস সালাম থানাবাসীকে আমাদের নববর্ষে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা, তাদেরকে বাংলার সংস্কৃতি জানতে হবে। আমাদের যে একটি সমৃদ্ধশালী সংস্কৃতি আছে, আমরা যে সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ, এটা তাদেরকে জানানোর জন্যই দারুস সালাম থানা আওয়ামী লীগ আজকে উদ্যোগ নিয়েছে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে। আমরা আজকে এই রমজান মাসে, রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যতটুকু সম্ভব আমরা এই আজকের এই নববর্ষের ছোট্ট একটি র্যালি করলাম, যাতে এই ধারাবাহিকভাবে আমাদের এই পরবর্তী প্রজন্ম, যাতে আমাদের এই এই যে সংস্কৃতি, এটা যাতে ভুলে না যায়। পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি বারবার চেষ্টা করছে যাতে আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাই। আমাদের সংস্কৃতি ভুলে গেলেই আমরা হারিয়ে যাব। তো আমাদেরকে কোনো অবস্থাতেই আমাদের এই সংস্কৃতিকে ভোলা যাবে না। আমাদের সংস্কৃতির পক্ষের যে শক্তি, আমাদের স্বাধীনতা পক্ষের যে শক্তি, জনগণের যে শক্তি, জনগণের অধিকার অর্জনে যে যারা কাজ করে, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পুনরায় ভোট দিয়ে 300 আসনে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করব। জনগণকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা কারো কথা বিভ্রান্ত না হয়ে উন্নয়নের পক্ষে থাকুন, উন্নয়নের পক্ষ নিন, জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন।